যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে, চাঁদ উঠেছিল গগনে। নমস্কার, আমি সৌগত, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ, স্বাগত। যে ঘটনাটা নিয়ে কথা বলছি সেটার একটু ভূমিকা আমি শুরুতেই করে দিয়েছি, আর একটা কথা একটু বাধা দিচ্ছি, আমার এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আমি অবশ্যই আপনাদের সবাইকে অনুরোধ করছি, যাতে করে আপনারা এরকম ভিডিও আরও কিছু ভবিষ্যতে দেখতে পারেন। এবং আপনাদের যদি কোনো ক্ষোভ থাকে আমার এই ভিডিওটার প্রতি অবশ্যই সেটা লিখবেন, কিন্তু ভাষার প্রতি মার্জনা রেখে এবং একটা ব্যক্তিকে যতখানি একটা সভ্যভাবে তাকে ফিডব্যাক দেওয়া যায় সেই একটুকুনি জিনিস কিন্তু আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি। ফেসবুকের দৌলতে আপনারা সবাই জেনে গেছেন যে কিছুদিন আগে রবীন্দ্রভারতীতে একটি ঘটনা ঘটেছে যেখানে চারটি মেয়ে, চারজন তরুণী একটি গানকে বিকৃত করে, আমি যে গানটি প্রথমেই গাইলাম সেদিন, দুজনে দুনে ছিল বনে, রবি ঠাকুরের লেখা, আমাদের অত্যন্ত গর্বের একজন ব্যক্তি, ভালোবাসার একজন ব্যক্তি, শ্রদ্ধার একজন ব্যক্তি, তার গানটিকে বিকৃত করে লেখা হয়েছিল। এবং এই বিকৃত করা গানটি কিন্তু ওদের সৃষ্টি নয়, সৃষ্টিকর্তা হচ্ছেন আরেকজন লোক, আমি তার নাম অবশ্যই বলবো না, কারণ তাকে এখানে প্রমোট করা হবে। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই একটা গেল গেল রব তুলেছি যে আমরা বাঙালি জাতি কোথায় যাচ্ছি, বাংলা ভাষা কোথায় যাচ্ছে, এই ঘটনাটার নিরিখে তারা বিচার করে বলছেন। এই ঘটনাটার কিন্তু আমি সম্পূর্ণভাবে প্রতিবাদ করছি, কারণ এই ঘটনাটা কখনোই কাম্য নয় ঘটা। কিন্তু আবার এমন জিনিসও দেখা যাচ্ছে যেখানে তাদেরকে, এই মেয়েগুলিকে এমন তীব্রভাবে কদর্য ভাষায় আক্রমণ করা হচ্ছে, আমরা সমাজে নারীর মর্যাদার কথা বলি সেটার কিন্তু ন্যূনতম দৃষ্টি বা ন্যূনতম সেটার ভাবা হচ্ছে না, সে এমনভাবে তাদেরকে আক্রমণ করা হয়েছে যেটা অত্যন্ত নিন্দনীয়, এটাও কিন্তু নিন্দনীয়। একটা বাজে ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আমরা মাঝে মধ্যে এমনভাবে আমাদের প্রতিক্রিয়া তুলে ধরি সেটাও কিন্তু কোনোভাবেই একটা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না, একটা নারীর বিরুদ্ধে তো অবশ্যই নয়। এখন প্রশ্ন হচ্ছে বাংলা কোথায় যাচ্ছে, বাঙালি জাতি কোথায় যাচ্ছে, বাংলা ভাষা কোথায় যাচ্ছে। জিনিসটা যে খুব একটা ভালো জায়গাতে নেই এটা আমি আপনি সবাই আশা করছি বুঝতে পারছি। কেন না, আজকাল বাংলাতে পশ্চিমবঙ্গে বাংলা সিনেমার জন্য হল পাওয়া যায় না, বাংলা গান শোনানোর জন্য গায়ক গায়িকারা মঞ্চ পান না। আমার অনেক ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট বন্ধু আছেন এবং অনেক প্রিয় আমার শিল্পীরা আছেন, দু একজন বাদ দিলে, তথাকথিত প্রথিতযশা শিল্পীরা বাদ দিলে, যারা নিজেদেরকে তুলে ধরেছেন তা এবং যারা দীর্ঘদিন ধরে কাজ করছে তাদেরকে বাদ দিলে, যারা উঠে আসছেন তাদের পক্ষে কিন্তু মঞ্চটা খুবই কঠিন, কারণ তাদেরকে উঠতে গেলেই বলা হচ্ছে না হিন্দি গান গাও, একটা হিন্দি গানের একটা কভার অ্যাটলিস্ট করো, কিন্তু তারা বাংলা গান করতে ছাড়া অন্য কিছু চাইছেন না, কিন্তু সেই কারণে, এবং সেই কারণে তাদের কিন্তু মঞ্চও দেওয়া হচ্ছে না বা মঞ্চ তারা পাচ্ছেন না। এই যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, ভাষাতে আমরা একটা অন্য একজন আরেকজনের সঙ্গে যখন কথোপকথন করি তখন দেখতে পাই, মানে এই যে শব্দটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেই শব্দটা আমরা অতি অনায়াসে, অতি সহজে, অবলীলাক্রমে একে অন্যের সঙ্গে প্রয়োগ করে সম্বোধনের একটা পর্যায়ে নিয়ে চলে গেছি এই শব্দগুলোকে। এই শব্দগুলো ছাড়া কথা হয় না, যেমন কেরে ডট কেমন আছিস, কেরে ডট কি করছিস, তারপরে তো এর ছেলে ওর ছেলে, এরকম ভাবে তো কত রকম যে আমরা প্রয়োগ করে থাকি শব্দ, তার তো আর বলে শেষ করা যায় না। অথচ আমরা মায়ের সঙ্গে সব মাকে সম্মানের কথা বলি, নারী জাতিকে সম্মানের কথা বলি, অধিকাংশ এই ধরনের শব্দগুলো কিন্তু সবই
মাকে কেন্দ্র করি বা নারী জাতিকে কেন্দ্র করে, তাহলে জাতির কি মর্যাদা আমরা রাখছি, কোনো নারী জাতির মর্যাদা রাখছি? আজ তো আগামীকালকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু সেই একই ভাষার কিন্তু সবসময় আমরা প্রয়োগ করে চলেছি। কোথায় যাচ্ছি আমরা? বাঙালিরা আজকাল হয়তো বাংলাকে বলতেও একটু কুণ্ঠাবোধ করছেন। আমি কিন্তু খুব উচ্চ স্তরের শিল্পীদের কথা বলছি না, সাধারণ আমার আপনার লোকেদের মতো কথা বলছি, যারা একটা কোনো একটা অফিসে জব কাজকর্ম করছেন বা কোনো একটা জায়গায় শিক্ষকতা করছেন, এই ধরনের লোকেদের কথা বলছি, বা কোনো একটা ছোট্ট ব্যবসায়ের মাধ্যমে নিজেদের জীবন নির্বাহ করে চলছে তাদের কথা বলছি। আমরা নিজেদের সন্তানদের কিন্তু একটা বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি করতে আজকাল ভয় পাই, চাই না। একটা কথা, আমরা যদি নিজেদের স্কুলের নিজেদের বাচ্চাকে বাংলা মিডিয়াম স্কুলে না পাঠাই, তাহলে সে কী শিখবে? বাংলা ভাষাটার প্রতি তার সম্মানটা কীভাবে আসবে? বাংলা সাহিত্য সে কীভাবে পড়বে? বাংলা জানবে কীভাবে? সর্বোপরি একটা বাংলা মিডিয়াম স্কুলে একটা বাংলা মিডিয়ামের পড়া সব ছেলেগুলোই কিন্তু অধিকাংশই হয় বাঙালি পরিবার থেকে, তাই তাদের মধ্যে একটা সংস্কৃতর আদান প্রদান হয়। কিন্তু একটা ছেলেকে যখন আপনি একটা ইংলিশ মিডিয়ামে ভর্তি করবেন, তখন কিন্তু তাদের মধ্যে সেই সংস্কৃতির কিন্তু আদান প্রদান হবে না, তারা একটা মিশ্র সংস্কৃতির মধ্যে কিন্তু আটকা পড়ে যাবে। আমরা কিন্তু জাতি হিসেবে আমাদের যে স্বকীয়তা সেটা কিন্তু আর বজায় রাখতে পারছি না এই কারণে। কোনো একটা জায়গায় এই ধরনের স্কুল ফাংশন যখন হয়, স্কুলে যখন অনুষ্ঠান হয় বা নাচের যখন অনুষ্ঠান হয়, আমরা সবসময় দেখতে পাই এই ধরনের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে তারা কিন্তু কোনো একটা হিন্দি গানকে নির্ভর করে তারা তাদের বিভিন্ন রকম নাচ গানের যে অনুষ্ঠান সেগুলো তারা পরিবেশন করে থাকে। আমরা কিন্তু এইভাবেই তিলে তিলে কিন্তু বাঙালি জাতিকে কিন্তু নিশ্চিহ্ন এবং বাংলা ভাষাকে নিশ্চিহ্ন করার দিকে এগিয়ে চলেছি। যদি ফেসবুক খোলা হয় বা যদি ইউটিউব খোলা হয়, দেখবেন এই চাঁদ উঠেছিল গগনের যে বিকৃত ভার্সন, তার যে ইউটিউবে ভিউজ, সেটার পরিবর্তে যেটা প্রকৃত যে গানটা রয়েছে, যেটা অরিজিনাল রয়েছে, যেটা সেটার গানের ভিউজগুলো একটু মেপে নেবেন, একটু তুলনা করবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা আমাদের চিন্তাভাবনাটা কোথায় যাচ্ছে। ফেসবুক শেয়ারেও কিন্তু এই জাস্ট এই বিকৃত গানটার পরিবেশনই হয়ে চলেছে। একটা কথা মনে রাখবেন, ফেসবুকে যখন আমরা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বিকৃত জিনিসগুলোকে বারবার যখন আমরা শেয়ার করতে থাকছি, তখন কিন্তু ওই শেয়ারের মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা ওই জিনিসটাকে সবার সামনে, দশটা লোকের সামনে কিন্তু তুলে ধরছি, এবং পরোক্ষভাবে আমরা হয়তো করতে চাইছি একটা জিনিস, কিন্তু পরোক্ষভাবে ওই জিনিসটাকে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। তার ফলে যিনি সৃষ্টিকর্তা তারও কিন্তু একইভাবে তিনি লাভবানও হচ্ছেন। আমরা কিন্তু অরিজিনাল গানটাকে কিন্তু প্রমোট করছি না এখানে কোনোভাবেই। এটা প্রতিবাদ করা যেতে পারতো, প্রতিবাদ করার ধরন এটাই হতো যদি আমরা অ্যাকচুয়াল গানটাকে, অরিজিনাল গানটাকে যদি আমরা ছড়িয়ে দিতে পারতাম, কিন্তু অরিজিনাল গানটা কিন্তু ছড়ানো একদমই হয়নি। এরপরে আসছে আর একটা জিনিসের কথা, যেটা হচ্ছে খুব চিন্তার বিষয় একটা, যে অভিভাবকের এখানে গুরুত্ব কতখানি। আমি একটা ফেসবুকে লাইভ ভিডিও করছি, যেখানে দু একটা ভিডিও এসছে এরকম, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যে গানটা গাইছে সাকে কিন্তু পরিষ্কার চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে এই ধরনের একটা মানসিক প্রবৃত্তি চলে এসছে যে না, আমি যে এইরকম একটা গানকে এইভাবে ছড়িয়ে দিতে পারি, যেখানে আমি ধরে নিচ্ছি যে আজকাল প্রতিটি অভিভাবকই প্রায় ফেসবুকে রয়েছেন এবং যথেষ্টভাবে অ্যাক্টিভ রয়েছেন, এবং ধরে নিচ্ছি এদের পরিবারের লোকেরাও রয়েছেন, তাহলে এরা কী করে সাহস পেল, এই বাচ্চাগুলি কী করে সাহস পেল যে পরিবারের লোকের সামনে এইরকমভাবে একটা শব্দ প্রয়োগ করতে? তার মানে কি আমরা এটা ধরে নিতে পারি পরিবারের লোকগুলিও ঠিক একইভাবে সম্বোধন করে একে অন্যকে তাদের বাচ্চাদের সামনে? যদি তাই হয়, তাহলে তো আমরা অবশ্যই এটা মেনেই নিয়েছি যে বাংলা জাতি, বাংলা গান ভাষার তো কোনো আর গুরুত্ব নেই, বাংলা ভাষাটাকে আমার গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। কিছুদিন আগে একটি খবর আশা করছি আপনাদের সবাইকার চোখের সামনে এসছে, সেটা হচ্ছে মন্ত্রশিক্ষা পর্ষদ বলেছেন যে বাংলা বানানের ওপর আর কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই, পরীক্ষাতে যেমনভাবে হোক বাংলা বানানটা লিখলে হবে। এটাও কিন্তু একটা অত্যন্ত অপমানজনক কাজ, এটার কিন্তু বিরোধিতা করা হয়নি। হয়তো বিরোধিতা করার সব কিছু সবাই করে উঠতে পারে না, মানছি, মেনে নিচ্ছি, কিন্তু এই ঘটনাটাকে আপনারা সমর্থন করেন? মানে আপনি একটা বানান লিখছেন, আপনার নাম হচ্ছে ধরুন
অদন্তস্বয় রস্বই ম সরি অদন্তস্বয় দীর্ঘই ম অসীম বলছেন, আপনার বানানটা লেখা হলো অ তাল্পস্বয় রস্বই ম, এরকমভাবে কেউ লিখে চালিয়ে দিচ্ছে, আপনার কি নিজের ভাল লাগবে আপনার নামের বানানটা এরকমভাবে পরিবর্তন যদি কেউ করে দেয়? না নিশ্চয়ই। এবং এই নামের বানানটা নিয়েই দেখতে পাচ্ছেন যে আজকালকার দিনে এখনকার দিনে এই সমস্ত কথাবার্তা উঠছে, এনআরসি এই সমস্ত কথাবার্তা, যদিও বিতর্কিত বিষয় তবুও নামের এই সামান্য একটা বানান ভুলের জন্য আপনারা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট খোলাতে পারেন না। নামের এই সামান্য একটা বানান ভুলের জন্য হয়তো কি আপনার বাচ্চার ভর্তির সময় আপনার হয়তো কি অসুবিধা হচ্ছে, তাহলে আমাদের আপনার নিজের যখন নামের বানানের একটা ছোট্ট সমস্যাতে এত সমস্যা তৈরি হয়, তাহলে সেখানে একটা ভাষার যেখানে মেরুদণ্ড হচ্ছে এই ধরনের এই বানানগুলো, যেটা কিনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপরিচয় খণ্ড এক এবং খণ্ড দ্বিতীয় পড়ে আমরা শিখেছি অত্যন্ত কষ্ট করে, অত্যন্ত শ্রমসাধ্য একটা কাজ ছিল, সেটাকে আমরা এরকম তুড়ি মেরে উড়িয়ে দেবো, তো এটা কি একটা জাতির অপমান নয়? তাহলে এটা যদি জাতির অপমান না হয়ে থাকে, তাহলে এটাও আমি বলবো যে জাতির অপমান নয়। কেন এখানে একজন রবি ঠাকুর বলে একজন ব্যক্তি বিশেষের উল্লেখ আছে বলে এটা কি সম প্রবলেম আপনাদের, যা যিনি আমাদের খুব কাছের একজন মানুষ? তাহলে আচ্ছা, এটা যদি অন্য কোনো একটা গানে যদি করা হতো, অন্য একটা নর্মাল এখনকার দিনের কোনো একটা আর্টিস্টের গানে যদি এটা করা হতো, তাহলে কি এটা আমরা মেনে নিতে পারতাম? এই সমস্যা, এই কিন্তু কয়েকটা প্রশ্ন কিন্তু এসে যায়। এই প্রশ্নগুলো নিজেদেরকে করুন, বাংলা ভাষাকে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে কোথায় নিয়ে যেতে পারি সেই চেষ্টাটা একটু করুন। কারণে অকারণে এই ধরনের গালাগালিগুলো একটু অপপ্রয়োগ, যেটা বলে গালাগালির প্রয়োগ কখনো তো সুচিন্তিত প্রয়োগ হয় না, এটা সবসময় অপপ্রয়োগই আমি বলবো, এটা না করেও, এই গালাগালির অপপ্রয়োগগুলো না করেও কিন্তু কথা বলা যায়। এবং চেষ্টা করুন আপনার বাচ্চার সামনে অন্তত এই ধরনের অপপ্রয়োগগুলো বন্ধ করুন, তাহলে কিন্তু আপনার বাচ্চাও এই জিনিসগুলো শিখবে, যেটা শিখেছে আমার মনে হয় এই বাচ্চাগুলোও যেটা শিখেছে, এবং এই জন্য তারা এতটা সাহস পেয়েছে, দুঃসাহস পেয়েছে বলবো, যে গানগুলোকে তারা এইভাবে রেকর্ড করে তারা ফেসবুকে উপস্থাপন করেছে। একটা গান আমরা একটা ভুলভাবে গাইতেও আমাদের কিন্তু একটু কুণ্ঠা বোধ হয়, সেখানে তো শব্দগুলোকেই একটা মানে পুরো একদম গানটাকে একদম পুরো শেষ করে দিয়ে গানটা গাওয়া হয়েছে। প্রতিবাদ অনেক রকম হতে পারে, প্রতিবাদ অনেক রকম হতে পারে, একটা দেশের ঘটনা যা ঘটছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার যেমন একটা ভাষা আছে, আমরা দেশের বিরুদ্ধে যখন যারা যে সমস্ত অন্যায় আচরণগুলো করে যাচ্ছেন তাদেরকেও আমরা যেমন এইভাবে আক্রমণ করতে পারি না, একটা যুক্তিযুক্তভাবে ব্যবহার কথা বলে তাদের আক্রমণ করা উচিত, সেখানেও সেরকম ঠিক সেরকমভাবেই কিন্তু আমরা এই ধরনের কাজেও কিন্তু একটু সংযতভাবে আমাদের আক্রমণ করা উচিত। আমরা আমাদের যে চিন্তাভাবনাগুলোকে দশটা লোকের মাঝখানে ছড়িয়ে দিতেও কিন্তু ঠিক একটু, আমরা তো বলি লেখাপড়া জানি আমরা, তো সেইটার একটু পরিচয় দেওয়া যেতে পারে, এবং সেটার পরিচয়টাই এই যে ঘটনাটাগুলো, এই ঘটনাগুলোর প্রতিবাদের একমাত্র ভাষা হওয়া উচিত, যে আমরা আমাদের ভাষাটাকে সংযত করে এটার যতটা সম্ভব একটা প্রতিবাদ করা উচিত। আর একটা জিনিস অনুরোধ করব, কিছু জিনিস সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করাই উচিত, যেমন এই একটা ঘটনা। হ্যাঁ, আমরা প্রতিবাদ করছি শেয়ার করার জন্য, আমাদের চিন্তা ব্যক্ত করছি, ঠিক আছে, কিন্তু আর একটা জিনিস মনে রাখতে হবে, এই বাচ্চা মেয়েগুলিকে কিন্তু আমরা কিন্তু তারা হয়তো এটা কোনো, আবারও তাদের আমি সমর্থনে কোনো কথা বলতে চাইছি না, কিন্তু কিন্তু কিছু জিনিস অবশ্যই একটা মেনে মানা উচিত বা বোঝা উচিত, সেটা হচ্ছে যে তারা এমনও কিছু দোষ করেননি যাতে করে তাদেরকে হঠাৎ করে তারা এমন একটা পুরো সমগ্র জাতির কাঠগড়ায় তারা উঠে যাবে। এইরকমভাবে কিন্তু ভাষার অপমান সময় অসময় অনেকে কিন্তু করেছেন, তাদের বিরুদ্ধে কটা কথা বলা হয়েছে জানি না, তাদেরকে কিন্তু সেরকমও কোনো কিছু মুখোমুখি হতে হয়নি, কিন্তু এই চারটি পাঁচটি মেয়েকে কিন্তু প্রচণ্ড বাজেভাবে তাদেরকে কিন্তু ঘটনাটার সম্মুখীন হতে হচ্ছে, যেটা কিন্তু হয়তো অন্যভাবে হয়তো করা যেতে পারত। আর একটা জিনিস, আমাদের চিন্তাভাবনা এখন কোথায় যাচ্ছে সেটাও একটা কিন্তু এই ঘটনাটা থেকে বোঝা যায়। আমরা কি খুব বেশি ভায়োলেন্ট হয়ে পড়েছি, খুব বেশি হিংসার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি, আমাদের মধ্যে কি সেই সুমধুর জিনিসগুলো আর নেই? এই ঘটনাটাও কিন্তু আমাদের ভাববার বিষয়। তাই যদি আপনি চাইছেন এই ঘটনার পুনরাবৃত্তি না হোক, আপনারা যারা অভিভাবক
আপনারা যারা বাড়ির গার্জেন, যারা একটু সিনিয়র, তারা সুন্দর সংস্কৃতিকে একটু সবার মাঝখানে তুলে ধরার চেষ্টা করুন, আপনার ছেলেপুলেদের সামনে সুন্দর সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করুন, যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে। নিজেরা একটু বাংলা ভাষার প্রতি সচেতন হন, তাহলেই দেখবেন এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হয়তো ঘটবে না। নিজের বাচ্চাকে একটু ভালোবাসুন, নিজের বাচ্চাকে একটু সময় দিন, তাহলেই কিন্তু এই ঘটনাগুলো আর ঘটবে না। যদি ঘটে তাহলে তার সঠিকভাবে তার নিন্দা করুন, সঠিকভাবে তার প্রতিবাদ করুন, যাতে তার মধ্যেও একটা শিল্প থাকে, প্রতিবাদের মধ্যেও একটা শিল্প থাকা দরকার আছে। তা নাহলে কিন্তু প্রতিবাদ প্রতিবাদ থাকে না, এবং সেই যারা প্রতিবাদ করছেন তারা মানুষ, মানুষও থাকেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আবারও বলছি, প্লিজ শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, বাংলা ভাষাকে ভালোবাসুন, বাংলা ভাষার সঙ্গে থাকুন।